আলহামদুলিল্লাহ, আসর নামাজের পূর্বে হুজুর আল্লামা শেখ মিল্লাত রহমতুল্লাহ আলাইহির সানাম রোজ মোবারকের কার্যক্রম আরম্ভ হয়েছিল। আসর নামাজের পূর্বে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করেছি, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করেছি। আসর নামাজের পর এখন আবার আমাদের কার্যক্রম আরম্ভ। আলহামদুলিল্লাহ, আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি জামে আহমদিয়া সুনিয়া আলিয়ার মাননীয় অধ্যক্ষ মহোদয় হুজুর তশরিফ ফরমা আছেন। এখন যে মনকবত নিয়ে আসতেছেন, এখন মনকবত নিয়ে আসতেছে মোহাম্মদ ইউসুফ বদরী। মোহাম্মদ ইউসুফ বদরী হুজুরের সামনে একটি মনকবত নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নজরানায়ে আকীদত দরসানে উস্তাদুল উলামা সনাদুল ফুদলা আলেমে রব্বানী কতিবুল আসানী রাযিয়ে জামান ওয়াইদে দুরফশান বকিয়তু সলফ হুজ্জাতুল খলফ আল্লামাতুল দহর ফাহামাতুল আসর মুফতি আহলে সুন্নাত শেরে মিল্লাত হযরতুল হাজ আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নাঈমী তৈবী রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া চট্টগ্রাম, চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, বরজলসায়ে সালানা ওরসে পাক ও মাকামে আলমগীর খানকা শরীফ, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। লাখ রহমত আপ পর আয়ে শের মিল্লত সুবহ শাম, আপতে শাইখুল হাদিসে জামিআ বা ইহতিশাম, আপ হে উস্তাদ উলামা না জো ফখরে সুন্নিয়া, সারে আলম মে বজা ডং কা তেরা আজ ধুম ধাম, আপ হে বহরে উলুমে জাহিরি ও বাতনি, সিরে কুদরত জিল্লে নবুয়ত মরজায়ে হর খাস আম, আশেক সরকার আলম মিসিল ফারুক জমা, জলওয়ায়ে গৌসে মুআজ্জম শাহে হিন্দ কে জিল্লে তাম, বুহানি ফায়ে জমানা আর বুখারিয়ে জাহা, মিসলে রোমি শেখলে রাজিয়ে ইমাম, নূর নজর আল হুজরত শের বাংলা কনাস, শাহে সিরকোট পর ফিদা কিয়া জান ভি দেনা উনকা নাম, হাশমি শাহ আর নুঈমি আর বদরি কি হেসান, নজদি ওয়াহাবি কা পোতে আর ভাগতে শুনকে জোনাম, সুন্নিয়া এহসান হজরত কিস তরহ ভুলেঙ্গে হম, জিনকে কুরবানি সে জিন্দা সুন্নিয়ত দর হর মুকাম। লাস্ট দিতাম ফিরতাম, আচ্ছা, লাখ শাগিরদান হযরত সে জহাঁ ভরপুর হে, বহর হে ইলমে শরীয়ত ও তরিকত মে তমাম, ওয়াসির রহমান ওয়াজিদ আশরফ সালিক ও হামদ জুবাইর
और सुलेमा और लियाकत सब है मशहूर जमा सब है मशहूर अना या इलाही कब्र हजरत जन्नतुल फिरदौस हो और नईमी फैज से पुर नूर हो जुमला जामियाए अहमदिया किश्ती नूह जिसी का नाम हर जमा और हर मुकाम में है ये फखर चाटगा यूसुफ बदरी का आखिर इल्तिजा हजरात से तुम न बोलेंगे उसे जो आपका सैदा गुलाम कतबहु मोहम्मद यूसुफ बदरी बदर खाली चक्रिया মারহাবা যেহেতু আমরা এন্তেজামে কমিটির সিদ্ধান্তক্রমে মাগরিবের নামাজের আগে আমাদের সকল আলোচনা শেষ করব মাগরিবের নামাজের পর মিলাদ মোনাজাত এবং তাবারুক বিতরণের প্রোগ্রাম রয়েছে সেজন্য সম্মানিত বক্তাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অ্যাড্রেসিং না করে মূল বক্তব্যে আসার জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আজকের এই শের মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নবী রহমতুল্লাহ আলাই প্রথম বফাত বার্ষিকী স্মরণে শের মিল্লাত কনফারেন্সের স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আঞ্জুমানে রহমানে আহমদীয় সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত আঞ্জুমান রিসার্চ সেন্টারের সম্মানিত মহাপরিচালক বিশিষ্ট আলেম দ্বীন লেখক ও অনুবাদক মৌলানা আব্দুল মান্নান সাহেব হুজুরকে মৌলানা আব্দুল মান্নান সাহেব হুজুর স্বাগত বক্তব্য নিয়ে আসছে السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم موت العالم موت العالم صدق رسول الله صلى الله عليه وسلم আজকে আমাদের আহলে সুন্নাতের জামাতের এক দীর্ঘকালীন অন্যতম সর্বোচ্চ কর্ণধার আহলে সুন্নাতের জামাতের কেন্দ্রীয় চেয়ারম্যান শের মিল্লাত হযরতুল আল্লাহ মুফতি উস্তাদুল আসাতেজা মোহাম্মদ ওবায়দুল হক নাঈমী রহমতুল্লাহ আলাইহির প্রথম বার্ষিকী উপলক্ষে শের মিল্লাত ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আলমগীর খানকা শরীফের এই মহবতী নূরানী মাহফিলের গরম শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপবিষ্ট আহলে সুন্নাতের জামাতের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বিশেষত জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মহোদয় জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুদক্ষ শেখুল হাদিস এবং শোহরাই আফাক মুহাদ্দিস
হযরতুল আলাম আশরাফুল জামান আল কাদেরী এবং আমাদের সুন্নি জামাতের বড় হিতাকাঙ্ক্ষী স্বনামধন্য আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা হুসাইন আহমদ ফারুকী জামে আহমদিয়া সুন্নিয়ার স্বনামধন্য আসাতিজা ইকরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তাদা উলামায়ে কেরাম এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুন্নি জামাতের বিভিন্ন সংগঠন সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হুজুর কবলা শেখ মির্জা রহমতুল্লাহ আলাইহ, সুযোগ্য শেখ মির্জা রহমতুল্লাহ আলাইহ একান্ত ভক্ত অনুরক্ত আমাদের সুন্নি মতাদর্শে নিবেদিত প্রাণ ভাইয়েরা মুরব্বীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে সর্বপ্রথম আমি এই ধরনের নূরানি মাহফিলে কিছু স্মৃতিচারণ করার সুযোগ দেওয়ার জন্য ইন্তেজামিয়ার শুকরিয়া আদায় করছি। আমরা আজকে সবাই এক ব্যক্তিকে স্বীকার করতে বাধ্য যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সিয়াদত কিয়াদত এবং রূপকার হিসেবে আমরা যে মহান ব্যক্তিত্বকে হারিয়েছি সেই আসন আর কোনোদিন পূর্ণ হবে না। সাথে সাথে আমি নিশ্চয়তার সাথে গতও বলতে পারি যে আমাদের শেরে মিল্লাত হুজুর নঈমি সাহেব রহমতুল্লাহ আলাই চক্ষুর অন্তরালে দৈহিকভাবে চলে গেলেও জামে আহমদিয়া সুন্নি আলিয়ার সুযোগ্য প্রিন্সিপাল আশরাফুজ্জামান আল কাদেরী দামত বরকাতুল আলিয়ার মতো মহাদ্দেশ এবং এই ধরনের অগণিত ওলামায়ে কেরাম আমাদের মহাদ্দেসে জামান সুলাইমান আনসারী দামত বরকাতুল আলিয়ার মতো কলিক এবং তার অগণিত ছাত্রবৃন্দের মধ্যে এবং অগণিত ভক্তবৃন্দের মধ্যে তিনি চিরদিন চিরজীবন চিরদিন কিয়ামত পর্যন্ত তিনি জাগরুক থাকবেন এবং জীবিত থাকবেন ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে ফাজল ক্লাস থেকে জামে আহমদিয়া সুন্নিয়ার প্রথম ক্লাস থেকে শেষ পর্যন্ত লেখাপড়া করার সুযোগ পেয়েছি। তন্মধ্যে একটি উচ্চতর ক্লাস ফাজল ক্লাস থেকে হুজুর নঈমি সাহেব দামত বরকাতুল রহমতুল্লাহ আলাইহ শরফে তাল্লামুস তাঁর ছাত্রত্ব হাসিল করার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে দান করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের দিনই সাবজেক্টগুলোর মধ্যে অন্যতম কঠিন সাবজেক্ট হচ্ছে ফেকা শাস্ত্রের মধ্যে হেদায়া। তিনি আমাদেরকে হেদায়া থেকে আরম্ভ করে উচ্চতর কিতাবগুলোর শিক্ষাদান করেছেন। এভাবে দীর্ঘদিন আমার মনে হয় হুজুর নঈমি সাহেব রহমতুল্লাহ আলাই শেখ মির্জা রহমতুল্লাহ আলাই তাঁর ছাত্রজীবন শেষ করার পর থেকে আরম্ভ করে আজীবন তিনি দীনি এলমের এবং ইসলামের প্রকৃত আদর্শের প্রসারের কাজে আত্মনিয়োগ করেছেন আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্ণধার হওয়ার জন্য যত ধরনের যোগ্যতা দরকার, জ্ঞানগত দিক দিয়ে, বংশগত দিক দিয়ে, ব্যক্তিত্বের দিক দিয়ে, বাগ্মিতার দিক দিয়ে এবং গভীর জ্ঞানের দিক দিয়ে যত ধরনের যোগ্যতার প্রয়োজন, আল্লাহ পাক আল্লাহ শানহু শেখ মির্জা রহমতুল্লাহ আলাইহির মধ্যে আল্লাহ পাক সেগুলো গচ্ছিত রেখেছিলেন আলহামদুলিল্লাহ। যার ফলে
দিনের দুটি দিক বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতে একটি হচ্ছে ওলামা তৈরি করা আর একটি হচ্ছে মাঠে ময়দানে সাধারণ পাবলিকের মধ্যে ইসলামের প্রকৃত আদর্শ প্রচার করা। হুজুর শের মিল্লাত রহমতুল্লাহ আলাই ছাত্র জীবন শেষ করার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দুনিয়া থেকে তিনি পর্দা করার অতি অল্প সময় পর্যন্ত খুব ক্ষীণ সময় পর্যন্ত তিনি এলমে দিনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন এবং হুজুর কেবলার এরশাদ মোতাবেক কাম করো, দিনকে বাঁচাও, ইসলামকে বাঁচাও, সচ্চা আলেম তৈরি করো এবং সচ্চা আলেম তৈরি করার কাজে আত্মনিয়োগ করেছিলেন। আলহামদুলিল্লাহ তার সুফল আপনারা আজকে দেখতে পাচ্ছেন। আজকে জামে আহমদিয়া সুন্নিয়া থেকে অগণিত যোগ্য ওলামা তৈরি হয়েছেন, অনেকে জামিয়ায় শিক্ষকতা করছেন আর প্রায় সব সুন্নি দিনী প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত প্রায় সব পদবিতে আমাদের জামিয়ার হুজুর নেমি সাহেব কেবলার যেই প্রোডাকশন দিয়ে গেছেন সেগুলোই আজকে দিনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। বাকি রইল এই যে জনসাধারণের মধ্যে সাধারণ একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত ইসলামের প্রকৃত আদর্শ কোরআন হাদিসের আলোকে সুললিত কণ্ঠে ওয়াজের আদলে, বক্তৃতার আদলে, লেখনের আদলে তিনি এমনভাবে সেগুলোর আঞ্জাম দিয়েছেন আজকে হাজার নয় বল কোটি 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 মানুষের অন্তরের একেবারে গভীরে অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ একটি স্থান তিনি করে নিয়েছিলেন আলহামদুলিল্লাহ। আজকে হুজুরকে যারা দেখেছেন, হুজুরের যারা ওয়াজ শুনেছেন, হুজুরের কাছে যারা লেখাপড়া করেছেন, এখনও সবার মনে হবে যেন হুজুর এই মাহফিলে উপস্থিত আছেন এবং হুজুর আমাদের মধ্যেই বিচরণ করছেন আলহামদুলিল্লাহ। এবং আমি ব্যক্তিগতভাবে একথা দাবি করতে পারি যে হুজুর জীবদ্দশায় যেভাবে এই যে শাহী মেজাজে শাহিনশাহী আদালত এই শাহিনশাহীভাবে শাহিনশাহের মতো তিনি এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তিনি পরকালেও সেভাবে অত্যন্ত উচ্চ মর্যাদায় এবং আল্লাহর খাস রহমতের মর্যাদায় তিনি এখনও অবস্থান করছেন আলহামদুলিল্লাহ। ইন্তেকালের প্রায় অল্প দিনের মধ্যে এটা আপনি দেখবেন আল্লামা ইবনে সিরিনের যে স্বপ্ন ব্যাখ্যার যে কিতাব আছে তাবিরের রোয়া, সেই রোয়ার মধ্যেও আছে একজন ইন্তেকালপ্রাপ্ত লোককে আপনি যেভাবে দেখবেন এবং সঠিকভাবে তিনি সেভাবেই সেখানে রয়েছেন। আমি একদিন দেখতে পাচ্ছি অতি অল্প সময়ের ব্যবধানে স্বপ্নে একটি সুন্দর একটা কামরার ভিতরে চতুর্পাশে সাদা পর্দা দিয়ে ঢাকা এবং হুজুর অত্যন্ত হাস্যাস প্রশ্বাসভাবে এই সেখানে পায়চারি করছেন সুবহানাল্লাহ। আমি সালাম দিলাম, সালাম দিয়ে বললেন হুজুর আপনি কেমন আছেন? তো বলছেন আমি এখানে খুব ভালো আছি। তো হুজুর আপনাকে একটু নাস্তা করানোর ইচ্ছা হচ্ছে আমার। বলে উনি বললেন আমি তো আর এখান থেকে বের হই না, এখানে আমি খুব সুন্দর আছি, খুব ভালোভাবে আছি আলহামদুলিল্লাহ। তা আমি মনে মনে করলাম ঠিক আছে, আমি বাইরে থেকে কিছু নাস্তা আনি হুজুর এখানে নাস্তা পাঠাবো। নাস্তার জন্য যাওয়ার পথে ঘুমটা ভেঙে গেছে। তো আমি ব্যক্তিগতভাবে আমরা তো সবাই বিশ্বাস করি হুজুর সারা জীবন যেভাবে দিনের খেদমত আঞ্জাম দিয়েছেন এবং যেই তরিকতের সাথে, বিশেষ করে আমরা জানি না তিনি পূর্ব প্রাথমিক বয়সে কোন কোন তরিকতের সাথে ছিলেন, কিন্তু যখনই আমাদের আলহাজ্জ মোহাম্মদ আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির হাত ধরে ওনার মাধ্যমে উনি তাকে কালেকশন করে এখানে আমাদের এই দরবারে নিয়ে এসেছিলেন এবং হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির হাতে ওনার বায়াত করিয়ে দিয়েছিলেন। সেই মুহূর্ত থেকে জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত নয় বরং এই বিশেষ করে সিলসিলায়ে কাদেরিয়া সিরিকুটিয়ার সাথে একেবারে আন্তরিকভাবে ওতপ্রোতভাবে তিনি জড়িত ছিলেন এবং হুজুরের কীভাবে খেদমত আঞ্জাম দিয়েছেন আপনারা জানেন। ওয়াজের ময়দানে হুজুরের ডায়েরি খালি ছিল না, প্রত্যেক দিন একাধিক মাহফিল ছিল, কিন্তু যখনই হুজুর কেবলা এদেশে তশরিফ এনেছেন
বর্তমান হুজুরের বেলা একই অবস্থা। সেই থেকে সব প্রোগ্রাম ক্যান্সেল করে তিনি একদম ছায়ার মতো হুজুর কেবলার খেদমত আঞ্জাম দিয়েছেন আলহামদুলিল্লাহ। হুজুর কেবলার খেদমত আঞ্জাম কি, হুজুর কেবলা কি, হুজুর কেবলাকে কি শারীরিকভাবে কি উজু করানো, বরং হুজুর কেবলার মিশন ছিল এখানে তৃণমূল পর্যায়ে সুনিয়ত প্রতিষ্ঠা করা, এবং হুজুর নেমি সাহেব কেবলার রহমতুল্লাহের মাধ্যমে হুজুর কেবলা এদেশে সুনিয়ত প্রতিষ্ঠার সেই সর্বোচ্চ খেদমতটি হুজুর কেবলার মাধ্যমে হুজুর কেবলা নিয়েছিলেন আলহামদুলিল্লাহ। বর্তমান হুজুর এবং হুজুর কেবলা সৈয়দ মাহমুদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ এবং বর্তমান হুজুরের আপনারা যারা দেখেছেন, যখনই হুজুরের রুমে ঢুকেন তখন হুজুর অনেকক্ষণ পর্যন্ত হাস্য উজ্জ্বল চেহারায় হুজুর কেবলাকে নইমি সাহেব শেরেমিল্লাহ রহমতুল্লাহ আলাইকে স্বাগত জানাতেন। মাশাআল্লাহ আমাদের আঞ্জুমানের সেক্রেটারি জেনারেল মহোদয় উনি তশরিফ এনেছেন। ইতিপূর্বে আমাদের গৌসিয়া কমিটির সম্মানিত চেয়ারম্যান এবং আমাদের সম্মানিত কর্মকর্তা বৃন্দ এখানে তশরিফ রেখেছিলেন। যাক, আমার শেষ কথা হচ্ছে আল্লাহ পাক আল্লাহ শাহানু আমাদের সেই উস্তাদ মুকাররমকে একজন ইসলামী এবং সুন্নিয়তের মহান কর্ণধার হিসেবে দায়িত্ব এই বিচরণ নেতৃত্ব দেওয়ার জন্য যত ধরনের যোগ্যতা ছিল দরকার সব ধরনের যোগ্যতা আল্লাহ পাক তার মধ্যে রেখেছিলেন আলহামদুলিল্লাহ। আর যেখানে গিয়েছেন দেশ বিদেশে, অনেক দেশের নাম বলতে পারবো আমি, কিন্তু আপনারাও জানেন যেখানে গিয়েছেন প্রত্যেক দেশে তিনি সমাদৃত হয়েছেন, প্রত্যেক দেশে তিনি প্রশংসা কুড়িয়েছেন। পাকিস্তানে হুজুর কেবলার দরবারে, তারপরে এমনকি এখানে ওয়েসির মাহফিলে আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু কাউকে সিটি দিতে হয় নাই। হুজুর নইমি সাহেব রহমতুল্লাহ আলাই এখান থেকে ফোন করে দিয়ে শাহ আহমদ নুরানি সাহেব পর্যন্ত ওনার শুধু টেলিফোনের উপর দাওয়াত কবুল করে তিনি এদেশে চলে আসতেন। তো ভারতে গেছেন এবং সৌদি আরব গেছেন, ওমান গিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন, যেখানে গিয়েছেন তার ওয়াজ শুনে, তার বক্তব্য শুনে, তার সেই ওয়াজের তাহসিরে আহলে সুন্নত ওয়াল জামাতের যে বিশাল খেদমত তার মাধ্যমে হয়েছে। আসুন, আমরা হুজুর আমাদেরকে অনেক আদর্শ দিয়ে গেছেন। প্রথমে এলমে দিন হাসিল করতে হবে, তারপর আকিদের উপর পোক্তা থাকতে হবে এবং তরিকতের উপর সবসময় মজবুত থাকতে হবে, তারপর জমানার চাহিদা অনুসারে আমাদেরকে এই খেদমতে আত্মনিয়োগ করতে হবে। এই সব শিক্ষা হুজুর আল্লামা শেরেমিল্লাহ রহমতুল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন। আসুন, আমরা হুজুরের সেই আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করি। আর আমি শেষ পর্যন্ত আপনাদের এই মাহফিলে উপস্থিত থেকে হুজুর কেবলার নইমি সাহেব হুজুর কেবলার আপনারা দেখেন কিছুদিন আগে আমাদের ডক্টর আব্দুল হালিম প্রায় কয়েক ডজন ওলামা থেকে হুজুরের বিভিন্ন দিক দিয়ে এই আর্টিকেল সংগ্রহ করে বিরাট একটা ওনার একটা স্মরণিকা হয়ে গেছে, আজকেও স্মারকগ্রন্থ হয়ে গেছে। আর আজকেও যদি হুজুর আল্লামা শেরেমিল্লাহ রহমতুল্লাহের এক একটা বিষয় নিয়ে যদি আলোচনা করা, এটা বিশাল একটা সেমিনারে পরিণত হয়ে যাবে। তো যাই হোক, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তো দীর্ঘ সময় আলোচনা করা সম্ভব না হলেও আমাদের যেই আহলে সুন্নাত জামাতের সম্মানিত কর্ণধার ওলামায়ে কেরাম এসেছেন, সংক্ষিপ্ত হলেও তাদের বক্তব্য শুনে ইনশাআল্লাহ আজ আমরা হুজুর কেবলার এই নইমি সাহেব রহমতুল্লাহ সম্পর্কে জানতে পারব এবং তার রুহানি ফৈয়াজ আশ্রম পেয়ে আমরা ইনশাআল্লাহ ধন্য হব। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা, এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক ডক্টর মৌলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেরেমিল্লাহ মুফতি ওবায়দুল হক নাইমি আলাইহি রহমার প্রথম ওফাত বার্ষিকী উপলক্ষে শেরেমিল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের শেরেমিল্লাহ কনফারেন্সের সম্মানিত সভাপতি উপস্থিত আসাদাজায়ে জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া আরাকিনে আঞ্জুমান আরাকিনে গৌসিয়া কমিটি বাংলাদেশ সুধীমণ্ডলী তরিকতের ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেরেমিল্লাহ মুফতি ওবায়দুল হক নাইমি আলাইহি রহমা ইনার এক বর্ণাঢ্য জীবন নিয়ে আজকে হয়তো বক্তারা আলোচনা করবেন।
এমন এক বর্ণাঢ্য জীবন ছিল, যেই জীবনের পরতে পরতে ইন্তেকালের পরে আজ সব কথাগুলো আমাদের সামনে উদ্ভাসিত হচ্ছে। চতুর্দিকে একটি কথা আজ আলোচিত হচ্ছে, যিনি চার চারটি তরিকতের খেলাফতপ্রাপ্ত হয়েও শাহিন শাহ শ্রীকোটের গোলামি করেছেন, তার পিছনে একমাত্র হেকমত ছিল, যিনি পিরালি করতে চান নাই, হাজার হাজার পীর তৈরি করেছেন, হাজার হাজার মুহাদ্দিস তৈরি করেছেন, হাজার হাজার মুফাসসির তৈরি করেছেন, হাজার হাজার ফকিহ তৈরি করেছেন। পীর তৈরি করা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার প্রতিটি ছাত্র ফারেগুত তাহসিল পীর হবার যোগ্যতা রাখেন। মুফতি ওবায়দুল হক নাঈমী আলহি রহমা লক্ষ লক্ষ অনুজ ছাত্রদের জন্য এক মহান আদর্শ রেখে গিয়েছেন, যে আমি যদি পীর হয়ে যাই তাহলে আমি ওই পীরের ওই দরবারের হয়তো খেলাফতি আপ্তা হয়ে সাজ্জাদ নসীন হব, গদি নসীন হব। কিন্তু মুফতি আজম মুফতি ওবায়দুল হক নাঈমী আলহি রহমা চিন্তা করেছেন যে পীর আলী করে আজ অনেক দরবারে ভণ্ডামির আশ্রয় নিচ্ছে, অনেক পীর শরীয়ত থেকে বিচ্ছুত হয়েছে, কিন্তু আমি মুফতি ওবায়দুল হক নাঈমী তো এমন এক তরিকতের গোলামি করতেছি, যেই তরিকতের গোলামি করবার পরে, তরিকত এবং শরীয়তের গোলামি করবার পরে মানুষের মূল মনসা হচ্ছে গৌসে আজম দস্তগীর পর্যন্ত পৌঁছে যাওয়া, হুজুর গৌসে আজমের মাধ্যমে আমার রসুল পর্যন্ত পৌঁছে যাওয়া। মুফতি নাঈমী চিন্তা করেছেন, আমি তো এমন এক সাংসার দরবারে গোলামি করি, ওই দরবারের গোলাম পর্যন্ত গৌসে আজম শাহিন শাহ দরবারের নজরে করমে থাকে এবং মদিনাতুল মুনাব্বারার সবচেয়ে গম্ভীর ছায়ার নিচে থাকে। সুতরাং আমার সাজ্জাদ নসীন এবং গদি নসীন হবার দরকার নাই। হাজার হাজার অনুজকে শিখিয়ে গিয়েছেন পীর হতে চেষ্টা করো না, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার খেদমত করো, আর সিলসিলা আলিয়া কাদেরিয়ার শরীয়ত তরিকতের খেদমত আঞ্জাম দাও। মূলত মুফতি ওবায়দুল হক নাঈমী সেই প্রশিক্ষণ দিয়ে আজ আমাদের কাছে এক বর্ণাঢ্য আদর্শ রেখে গেছেন। শত শত তরিকতের খেলাফত নিয়ে আমি পীর হতে পারতাম, আর তোমাদেরকে পীর না হয়ে এমন এক পথ দেখাইয়া দিলাম, সাইন্সে শ্রীকুটের গোলামি করো, ওই গোলামির মাধ্যমে আল্লাহ এবং রসুলের রেজামন্দি মিলবে। হাজার হাজার দরবারের পীরের চেয়ে হাসরের ময়দানে তুমি কুকুরের মর্তবা বেড়ে যাবে। এজন্য গৌসিয়তের গোলামির পাট্টা গলায় দিয়ে এই খানেকার মধ্যে তুমি পড়ে থাকো, আর হাসরের ময়দানে যখন নেদা দে গা মুনাদি হাসর মে কাদেরি ওহকু কিদর হে কাদেরি করলো নজারা গৌসে আজম কা, আর তখন আমি নৈমিকে দেখতে পাবা তোমাদের অগ্রজ হয়ে গরি গৌসুল আজম দস্তগীরের ছায়ার নিচে দাঁড়িয়ে যাচ্ছি, তোমরাও আমার সাথে ওই মুনাদির ডাকে সাড়া দিয়ে গৌসে আজম গোলামদের মধ্যে এক কাট্টা হয়ে যাবো। জন্য শেরে মিল্লাত শেরে মিল্লাতের উপাধিটি কে দিয়েছে আমি জানি না, আমি ইতিহাস খুঁজতে চাই নাই, আমি মনে করি জমিনে কেউ দেয় নাই সেই উপাধি, সেই উপাধি এসেছে আরশ আজিম থেকে। শেরে বাংলার উপাধি দুনিয়াতে কেউ আব্দুল হামিদ ফখরে বাংলা দেয় নাই, সৌদি আরবের মুফতিরা দেয় নাই, এটা ইমাম হাসান এবং হুসাইনের মতো আরশ আজিম থেকে এসেছে। এজন্য শেরে মিল্লাত এক সেকেন্ডের জন্য মৃত্যুর আগে কোনোদিন কোনো বাতিল ফেরকার সাথে আপোষ করেন নাই, বাঘের বাচ্চা বাঘের মতো চলেছেন। আমার কাছে এক মিনিট সময় নেব, আমি শাহ আমানত রহমতুল্লাহ দরবারে ইন্তেকালের দু মাস পূর্বে একটা খতমে বুখারী শরীফের ইন্তেজাম আমি করেছিলাম, মুনতাজিম ছিলাম আমি, আমি হুজুরকে মুনাজাত করবার জন্য দাওয়াত দিলাম, হুজুর দোয়া করলেন মুনাজাত করলেন, সমস্ত মুহাদ্দিসে কেরাম বিদায় নিলেন, হুজুর মধুমাখা কণ্ঠে বললেন আনোয়ার চলো একটু দরবারে পাকে সালামি দেই, সালামি দেবার পরে দরবার থেকে বের হলেন, হুজুর শারীরিকভাবে খুব দুর্বল, আমি মনে করলাম হুজুরকে একটু ধরে ধরে আমি গাড়ি পর্যন্ত উঠিয়ে দেব। আপনারা দেখবেন আমার ফেসবুক আইডি থেকে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, হুজুরকে ধরে ধরে যখন আমি নিচ্ছি তখন উনি বললেন মানুষের সামনে আমাকে ধরাধরি করে গাড়িতে উঠাইও না, বাতিল ফেরকা মনে করবে সুন্নিদের বাক দুর্বল হয়ে গেছে, তুমি আমাকে ছেড়ে দাও, সুন্নিদের বাক মৌতের আগ পর্যন্ত বাতিলের বিরুদ্ধে গর্জন দেবে। আমি সেদিন চোখের পানি ধরে রাখতে পারি নাই, রাত্রে আমার ঘুম হয় নাই, বললাম হুজুর কি বললেন, হুজুর এত দুর্বল লাঠি আমার লাগবে না, এখন তো বহুত পীর লাঠি নিয়ে পিরালি করে, আর আমার আমার
আমার শেরে মিল্লাত লাঠি নেবার উপযুক্ত বহু আগে হয়েছেন। বলে যে লাঠি নিলে এগুলো বাতিল বলবে, শেরে মিল্লাত দুর্বল হয়ে গেছে। আমি দুর্বল হই নাই, মৌতের বিছানায় গর্জন দিয়ে ডাক দিয়ে বলে দেব, শেরে মিল্লাতের লক্ষ্য আশিকিন জমিনে আছে, তারা গর্জন দিতে থাকবে বাতিলের বিরুদ্ধে। শেরে মিল্লাত অমর আছে, অমর থাকবে, আমাদের মাঝে চিরদিন বিচরণ করবে। এ আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য জানাচ্ছি আলামিন বারিয়া ফাজিল আলামিন বারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ সানওয়ারি সাহেবকে। আমাদের মাঝে আজকের স্মারক অনুষ্ঠানের প্রধান বক্তার আসন অলঙ্কৃত করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান সুবহানি আলিয়া মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন রাশেদী সাহেব। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন আঞ্জুমানে রহমানী আহমদীয় সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين شهر ملة علامہ نعیمی صاحب القبلار প্রথম বার্ষিক উৎস উপলক্ষে আয়োজিত আজকেরই উরুস মাহফিলের সদর মুকাররম হযরতে উলামায়ে কেরাম আঞ্জুমান জামিয়ার আরাকিন এবং তরিকতের ভাইয়েরা হুজুর কেবলা আল্লামা নঈম সাহেব কেবলা ছাত্ররা দূর দূরান্ত থেকে আগত আশেকান রসুল আশেকান আউলিয়া ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা নঈম সাহেব কেবলা আমাদের উস্তাদ, আমাদের উস্তাদদের উস্তাদ, নিজেকে বড় ভাগ্যবান মনে করছি এরকম উস্তাদের এই খানকা শরীফে এখানে নিস্তালায় এবং দোতালায় উভয় স্থানে তাহাসুস ক্লাস বলতে একটা ক্লাস জামিয়াতে ছিল এবং এখনও আছে। সেই তাহাসুস ক্লাস রাত্রেও হতো সকালেও হতো, এই ধরনের ক্লাসগুলো এই খানকা শরীফের মধ্যে আল্লামা নঈম সাহেব থেকে পড়তে পেরে নিজেকে বড় ভাগ্যবান মনে করছি। আজকে শুভেচ্ছা বক্তব্যের মধ্যে আমি আর বেশি কিছু বলার মতো সময়ও নেই, এখানে আমার নাম ঘোষণা হওয়াতে আমি পরিচালনা পরিষদকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সময়ে নৈমিষা হুজুর আমাদের জন্য বড় দলিল হয়েছেন। নৈমিষা হুজুর এমন একজন ব্যক্তিত্ব যিনি কোনোদিন যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবসময় হকের জন্য সৃষ্টি করেছেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হাদিসে আছে যে ইন্নাল্লাহ আজরাল হক আলা লিসানে উমর ওয়া কলবি, আল্লাহ পাক উমর রাদিয়াল্লাহু তাআলার লিসান এবং কলবের মধ্যে সবসময় হকেই জারি করেছেন। এভাবে কিছু মানুষ হকের জন্য আল্লাহ পাক বাছাই করেছেন, তো যুগে যুগে সেরকম কিছু মানুষ দরকার, নইলে আমরা কোথায় আশ্রয় নেব? আমাদের অমুক ওস্তাদ ও এরকমও আছে ওই রকমও আছে, দুই দিকে দুই মুখ আছে, আমাদের জন্য বড় সমস্যা, পরবর্তী জবাব দিতে অসুবিধা। আমাদের এক ওস্তাদ জামাত ইসলামের মাহফিলেও যায়, আমার ওস্তাদ ঠিক, আমাদের আরেক ওস্তাদ ওয়াবিদের সাথেও উঠা বসা করে, কিন্তু আমাদের ওস্তাদ নৈমিষা হুজুর। আজ থেকে প্রায় দুই যুগ আগে, ২৪ বছর আগের, আমরা কামিল ক্লাসে ৯৭তে, তখন তিনি ক্লাসেই ডক্টর তাহের আল কাদির সম্পর্কে বলে ফেলেছেন এই ব্যক্তি ভণ্ড যে, এবং সেই ব্যক্তি যে শরীয়তকে তরিকতকে ব্যবহার করছে এটা তখন বলে ফেলছে। আমরা অনেকে তখন এটা উড়িয়ে দিয়েছিলাম, এখন আসে আমরা হারে হারে টের পাচ্ছি। নৈমিষাব না হলে, নৈমিষাবের সেই কথা না হলে আমাদের দলিল থাকতো না, ভাগ্যিস দলিল ছিল, দলিল থাকাতে এখন আমাদের কথাগুলোর একটা ভিত্তি হচ্ছে। নৈমিষা হুজুরের মুখে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটু এত তাসির পয়দা করেছেন, তিনি কোনো বাতিলকে আগেভাগে চিনে ফেলেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মশালা নিয়ে আজকাল তো আমরা এখানে খানকার মধ্যে আসল কথা না বললে কোথায় বলবো, যে
ওই যে একটা গ্রুপ হয়েছে না উমর ফারুক রাদিয়াল্লাহু নিয়ে একটা টানাটা নিয়ে এসেই খালাসাত ইত্যাদি আর কি। তো এই ব্যক্তি সম্পর্কে নৈমি সাহুর মন্তব্য করেছেন তখন এই ধরনের একতলাপ শুরু হয় নাই। তো এই বিয়া মাদ্রাসার মধ্যে যখন উনি শিক্ষকতা করতেছিলেন তখন নৈমি সাহুর ভবিষ্যৎবাণী করছেন এই ব্যক্তি বড় ফেতনার জন্ম দেবে। এটা কি গায়েব জানে নাকি? গায়েব জানেবের কথা নয়, এটা ফেরাসত, ইত্তাকু ফেরাসত মোমেন। এই জন্য নৈমি সাহকে আজকে অনেকে গালিও দিচ্ছেন, এরকম আজকে একটা লেখা পড়লাম নৈমি সাহ ফতের মধ্যে মারা গেছেন কি। এবং যারা নৈমি সাহের বিরোধ করতে অত্যন্ত দুঃখের বিষয়, এটা জামিয়ার ছাত্র, এবং যারা এই সুন্নিয়তের বিরোধিতা করতেছে এরা জামিয়ার ছাত্র, জামিয়ার লেভেল। গত সৈয়দ আমসা শিখর রহমতুল্লাহ আলাইহির ওরুস মোবারকে আল্লামা কাজী আশরাফী সাহেব বলেছেন যে জামিয়ার ইয়েটা ব্যবহার যাতে না করা হয়। এরকম হয়, মুনাফেক সব জায়গায় থাকে, জামিয়াতেও আছে। এই জামিয়া যারা মুনাফেক, তো জামিয়ার ভিত্তি সৈয়দ আহমদ শাস্ত্রী কুড়ি রহমতুল্লাহ আলাইহি আলা হযরত রূপ রেখেছেন। সুতরাং যারা আলা হযরতকে মানে তারাই নৈমি সাহ হুজুরের পক্ষে, তারাই জামিয়ার আকিদের উপর আছে। আর যারা আলা হযরতকে এই যুগে বেকার বলতেছে, বিশেষ করে বর্তমানে নতুন ফেতনা যেটার কথা আমি আপনাদের সরাসরি বলে দিচ্ছি, আমি আমার ঘরের মধ্যে, আমি আমার ঠিকানার মধ্যে সরাসরি কথা না বলতে পারলে আমি কোথায় বলবো? আমি এটা আমার ঠিকানা, আমার মরণ। আমাদের ওস্তাদ সালেক হুজুর আমাদেরকে বলছেন, আমি দুনিয়া থেকে মতলব হে মাদ্রাসা এই বতন আপনার মরঙ্গে আম কিতাব রক্ষক আর দফন আপনার। এখানে মাদ্রাসাই আমার ঠিকানা, এখানেই আমার মরণ, এখানেই আমার জন্ম। এখানে আমি ইরশাদ আমলে লেখাপড়া করতেছিলাম যে যখন কার্বিও ছিল, আমরা হেঁটে হেঁটে এখানে ক্লাস করেছি, নৈমি সাহ হুজুর ক্লাস করিয়েছেন গোটা রাত, ক্লাস গোটা রাত মাহফিল করে সকালে আমাদেরকে তাকাসুস ক্লাস করাচ্ছেন। এখানে নৈমি সাহ হুজুরের সাথে মাহফিলে যেতে চাচ্ছিলাম, আল্লাহ নৈমি সাহ হুজুর আমাকে বলছেন না তুমি মাহফিলে যেতে হবে না, তুমি ক্লাস করলে হবে, আলহামদুলিল্লাহ। তো সে যা হোক, আমার কথা বলতে চাচ্ছি না, আমি যা কথা বলার আমি আমার আইডির মধ্যে বলে যাচ্ছি। অনেকে এই কিছু সত্য কথা বল, এখানেও আমি আজকে এই কথা বলার কারণে অনেকের বাঁকা চোখ, অনেকে এরকম বাঁকা চোখে আমার দিকে তাকাচ্ছে, কোনো দরকার নেই। এরকম বাঁকা চোখে অনেকজনের দিকে তাকাইছিল, সত্য সবসময় সত্য। নৈমি সাহ হচ্ছেন সত্যের একটা মাপকাঠির মতো এই জামাতে। সাহাবা একরাম সত্যের মাপকাঠি শুধু তাই না, আলা হযরত সত্যের মাপকাঠি, সাহাবা একরাম সত্যের মাপকাঠি শুধু তাই না, হুজ্জতুল ইসলাম, হযরতে মুফতি আহমদী আরহান নঈমি, আল্লামা সৈয়দ নঈমুদ্দিন মুর্তজা, এগুলো আমাদের জন্য, আমাদের জন্য এরা কী বলেছে এটাই দলিল। এই কিছু সময়ের আগে, কিছুদিন আগে, গত বছর আগ পর্যন্ত নৈমি সাহ হুজুর আমাদের দলিল, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত হয়েছে যে নৈমি সাহ কোনো দিন অ্যাক্সিডেন্ট করেন নাই। সুবহানাল্লাহ, নৈমি সাহর মুখে, নৈমি সাহর মুখে কোনো দিন এই স্লিপ অফ টাং হয়ে শরীয়ত বিরোধী, তরিকত বিরোধী, সুন্নিয়ত বিরোধী কোনো কথাবার্তা বের হয় নাই। এই জন্য এন্তেকালের পরে কোনো ব্যক্তিকে মূল্যায়ন করতে বড় সুবিধা, কারণ কে কোন অবস্থায়। আমাদের অনেকে সুন্নিয়তের কথা বলতে বলতে মুখে ফেনা তুলছে, কিন্তু শেষান জাম শেষের দিকে সে ব্যক্তি শিয়া হয়ে গেছে। আমাদের গত সৈয়দ আমসা সিটির ওরুসের মধ্যে আমাদের কাজী সাহেব মন্তব্য করেছেন, ওখানে আমাদের রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের তকরির মধ্যেও কাজী সাহেব মন্তব্য করেছেন যে ইমাম আহলে সুন্নাত আসিমি সাহেব বাদে আরও অনেকে ইমাম আহলে সুন্নাত লেখত, কিন্তু এই আরও অনেকের নাম যদি কেউ কাউকে জিজ্ঞেস করে নামও বলতে পারবে না, কিন্তু লেখত ইমাম আহলে সুন্নাত। ঠিক এভাবে আরও অনেক মুজাহিদে আহলে সুন্নাত শাহরে মিল্লত আরও অনেকে দাবি করনেওয়ালা আছে, কিন্তু নৈমি সাহেব যখন যায় তখন সবাই বেখতিয়ার নৈমি সাহ হুজুরকে মানতে বাধ্য হয়েছে। এটা খোদার পক্ষ থেকে, এটা শের বাংলা রহমতুল্লাহ আলাইহির ফয়েজ, এটা আলা হযরতের ফয়েজ, এবং সর্বশেষ কথা হুজুর কিবলায়ে আলম সায়েন্স ইনস্টিটিউটের ফয়েজ। আমরা নৈমি সাহ হুজুরকে আমাদের আমাদের আকীদার জন্য, আমাদের সুন্নিয়তের জন্য মাপকাঠি হিসেবে আমরা ধরে নিলাম, আল্লাহ পাক কবুল করুন, আমিন। অনেকে মন্তব্য করবে নৈমি সাহ কি নবী হয়েছে নাকি রসুল হয়েছে নাকি, এই সমস্ত কথাগুলো আমরা কানের বাইরে রাখলাম, কোনো জবাব নাই যে এই সমস্ত কথার কোনো জবাব দেওয়া যায় না। এরা জাহেল যে ফালা তাকউদ মাহাজিকরা বাদাল কমিজ আলমী, জালেমদের সাথে জেনে শুনে এদের সাথে কোনো বিতর্কে জড়ানোর কোনো দরকার নাই, আমি তাদেরকে বিতর্কে জড়াতে চাচ্ছি না। নৈমি সাহ হুজুর আমাদের বর্তমান কালের জন্য সত্যের মাপকাঠি, নৈমি সাহ যেদিকে হক সেদিকে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা, এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক্তার হাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক আলহাজ সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবকে।
বক্তাদের কোন জানাবো কোন অ্যাড্রেসিং না করার জন্য সরাসরি বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল করিম উপস্থিত উলামায়ে কেরাম মুহাদ্দিসিন মুফাসসিরিন মুহাককিন এবং আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও গোলামানে সিরকুট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি শুধুমাত্র হুজুরের ছাত্র হওয়ার যে আমার গর্ববোধ করছি আজ সেটা প্রকাশ করার জন্য আমি বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আমি নইমি সাহেব হুজুর কেবলার উনি কি ছিলেন, কত বড় হাস্তি ছিলেন সেটা আমি বর্ণনা করব না, এটা আজহার মিনার শামস। আমি বয়ান করব শুধু হুজুর থেকে যে কিতাব পড়েছি সেই কিতাবের একটা হাদিস দিয়ে আমার বক্তব্য শেষ করব। যে হুজুর আমাকে যেটা পড়িয়েছে, হুজুরের কান থেকে আমরা যেটা শুনেছি, হুজুর এখন বর্তমানে কোথায় অবস্থান করতেছে সেটাই আমার আজকে দেখার বিষয়। হুজুর কি ছিল সেটা বলতে গেলে অনেক দিন সময় লাগবে, তাই আমি বলবো আমার হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই আজকে যে আমরা স্মরণ সভা করছি হাদিসে পাকের দৃষ্টিতে এটা আরশে আজিমের মধ্যেও স্মরণ সভা হচ্ছে, এটাই হাদিসের আমার মূল বিষয়। যে নইমি সাহেব হুজুর কিবলার স্মরণ সভা বাংলার জমিনে নয়, আল্লাহর আরশ আজিম থেকে বাংলার জমিনে সেটা আস্তে আস্তে কি হয়েছে প্রবাহিত হয়েছে, এটা হাদিসে পাকের মধ্যে প্রমাণ রয়েছে। আমার ওস্তাদ ওস্তাদ একরাম সামনে মঞ্চে আসে, তারপর আমি বলবো হাদিসটাকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা আহাব্বাল্লাহু আব্দা নাদা জিবরাইল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা ফাআহিবহু ফায়ুহিব্বাহু জিবরাইল ফায়ুনাদি জিবরাইল ফি আহলিস সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা ফায়াহিব্বুহু ফায়ুহিব্বাহু আহলাস সামা সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদে মুত্তাফাকুন আলাই হাদিস। এটাই হাদিস ইমাম বুহারি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই একসাথে রাওয়ায়াত করেছেন। এই সনদের মধ্যে হাদিসের মধ্যে কোন রকমের কোনো ত্রুটি নাই। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন হযরতে সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, হে জিবরিল আমি অমুক বান্দাকে ভালোবাসি, আমি আল্লামা শের মিল্লাতকে ভালোবাসি। তখন জিবরিল বলে, জিবরিলকে বলা হয় তুমিও তাকে ভালোবাসো। যখন জিবরিল আমার আউলিয়া ইকরাম এরকম যেরকম বান্দা আছে সোয়ালহীন ইকরামদেরকে ভালোবাসা শুরু করে দেয়, তখন হযরতে সাইয়্যিদানা জিবরিল আলাইহিস সালাম সামায়ে আসমানের মধ্যে ফেরেশতাদের সামনে নইমি সাহেব হুজুরের মতো ওয়ালিয়াই সোয়ালহীন যারা আছে সমস্ত বান্দাদেরকে ভালোবাসা শুরু করে দেবে। তারপর এরপর এই সংবাদ জমিনের মধ্যে রাখা হয় যে সুম্মা ইউদাউলাহুল কবুল ফিল আরদে। আজ লক্ষ লক্ষ ছাত্র আশেকান বক্ত আল্লামা নইমি হুজুর কেবলার এই যে হয়েছে এগুলি কেউ টাকা দিয়ে করা হয় নাই, এগুলো আল্লাহর পক্ষ থেকেই ওনার প্রশংসার জন্য আসমানি জগৎ থেকে নির্দেশেই আজ আমরা স্মরণ সভা করছি। যা আসমানের জগতের মধ্যেও আমার হুজুরের স্মরণ সভা হচ্ছে, এটাই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য জানাচ্ছি গাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই এর সম্মানিত সভাপতি মৌলানা ফজলুল কবির চৌধুরী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা خاصة على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلاة يا رسول الله عليكم شير ملات
ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত শাইখুল হাদিস উস্তাদুল উলামা শেরে মিল্লাত আল্লামা মাওলানা ওবাইদুল হক নঈমী সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি ইমানি এবং স্মরণ সভার এই সম্মানিত সভাপতি অধ্যক্ষ মহোদয় এবং সম্মানিত বাংলাদেশের সবচাইতে আহলে সুন্নাত ওয়াল জামাতের কান্ডারি, এক কথায় বলে আমি শেষ করি, যেহেতু নাম বললে সময় নষ্ট হবে, অন্য অন্য অধ্যক্ষ এবং মুহাদ্দিসিনে কেরাম এবং ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শের মিল্লাতের আমি ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি শের মিল্লাতের এই নুরানি মাহফিলে আসার বসার শোনার তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন আপনাকে আমাকে সকলকে। উচ্চস্বরে বলুন একবার আলহামদুলিল্লাহ। আমি বক্তব্য দিয়ে সময় নষ্ট করব না, শুধু বলবো যে নঈমী সাহেব হুজুরকে আমরা সবসময় ইউআইয়ের চাহিদা হলো নঈমী সাহেব, এই জন্য বারবার ওনাকে আমরা আমন্ত্রণ দিয়ে নিয়েছি। জীবনের শেষবার যখন নিলাম আমি গুণাগার তার সম্মানার্থে বিশেষ এক হোটেলে দাওয়াত দিয়েছি এবং সাথে হুজুরের সাহেব যত ছিলেন, তো আমি হুজুরকে বললাম হুজুর আমি ছোটোবেলা থেকেই আপনাকে এইভাবে দেখে আসছি, এখনো আমার আমি বুড়ো হয়ে গেছি এখনও আপনি সেম চেহারা। আলহামদুলিল্লাহ হুজুর হাসে বলল তোমার দোয়ারি ওয়া। আমি বললাম হুজুর আমি 26 বছর হয়ে গেল দুবাইতে, এইভাবে আমি দেশে যাওয়ার একটা ইচ্ছা করছি, আপনি যদি অনুমতি দেন এবং হুজুর কেবলা থেকে ও এজাজন নিয়ে দেন। হুজুর বলছেন অনুমতি লাগবে না, তোমার খেদমত এখানে চলতেছে, আল্লাহ তালা এভাবে নিচ্ছে এখানে নেবে, তুমি জানো না শাহজালান ইয়েমেনির খেদমত নিয়েছে ইয়েমেন থেকে ঢাকায় বাংলাদেশে, সিরকুর শরীফের থেকে খেদমত নিয়েছেন বাংলার জমিন থেকে, তো তোমার থেকে খেদমত নিচ্ছে দুবাই ইয়াইয়ের জমিনে, তুমি কেন এখন বাংলাদেশে যাবা? জোর বলুন আলহামদুলিল্লাহ। আমি শের মিল্লাত ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং অন্য অন্য গৌসিয়া কমিটির নেতৃবৃন্দ অন্য অন্য কর্মকর্তাবৃন্দের কাছে আমি প্রস্তাব রাখছি আজকে গৌসিয়া কমিটি ইউএইর পক্ষ থেকে, এখানে কোনো লাইব্রেরি নাই, শুধু এখানে ভিতরে হালকাতে এসে বইগুলো আমরা ক্রয় করতেছি, অথচ কোনো একটা লাইব্রেরি সুন্নিয়তের লাইব্রেরি একটা দরকার আমাদের সুন্নি জমাতের। আমি দেখলাম আন্দরকিল এখানে গেঠে সুন্নি জমাতের বই বিক্রি কিতাব অনুবাদকৃত আপনাদের কিতাবগুলো বিক্রি করে করে একটা বিশাল লাইব্রেরি হওয়া যায়, একটা সুন্নি আমি প্রস্তাব করছি এই নঈমী সাহেবের নামে যাতে একটা লাইব্রেরি হয়, আপনারা রাজি আছেন? আমরা এই বছর 1 লক্ষ টাকা দিয়েছি, আগামী বছর আমরা আমি ঘোষণা করছি 2 লক্ষ টাকা দেবো লাইব্রেরির জন্য। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ কবিজা সাহেবকে। নাহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শের মিল্লাত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শের মিল্লাত কনফারেন্স 2021 উপলক্ষে আয়োজিত এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি আনজুয়ার রহমান আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ আনোয়ার হোসেন সাহেব, উলামায়ে আহলে সুন্নাত, প্রেসিডিয়ামের আমাদের আশরাফুজ্জামান মসজিদ আশরাফী সাহেব, আশরাফুজ্জামান কাদেরী সাহেব, উলামায়ে ইকরাম, উলামায়ে আহলে সুন্নাত,
এবং আশিক রসুল নবী প্রেমিক ওলে প্রেমিক ভাইরা মুক্তি সাহেবের রক্ত জিগার মুক্তি কব সাহেবের খুব আপন জনগণ এবং গসি কোটি ভাইয়ারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলে যতগুলি বক্তা আছে মগরিবের আগে আগে শেষ করতে বলা হচ্ছে, আমার মনে হয় সম্ভব হবে কিনা জানি না, সবাই যদি পাঁচ মিনিট বলে অনেক সময় লেগে যাবে, তো সেজন্য আমারও 4-5 মিনিট সময় বরাদ্দ আছে। মুক্তি সাহেব আমার মনে হয় সাইনশাই শ্রীকুটের বাগানের যে খেদমত করে গেছেন শৈশব জীবন থেকে শেষ জীবন পর্যন্ত একেদারে 55-55 বছর খেদমত করে গেছেন। আমার হুজুর কিবলার বাণী ছিল, কাম করো দিন কো বাঁচাও ইসলাম কো বাঁচাও সাচ্চা আলেম তৈয়ার করো। সেই সাচ্চা আলেম হাজার হাজার লক্ষ লক্ষ সাচ্চা আলেম তৈয়ার করে এবং মাঠে ময়দানে খেদমত করা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেখানে আমি গেয়েছি সেখানে জামিয়ার ফসল পেয়েছি, মুফতি ওয়াজিল নৈমী সাহেবের ছাত্র সেখানে পেয়েছে, সেখানে তারা বাংলা ইংরেজি উর্দু ফার্সিতে পারদর্শী হয়ে সেখানে শূন্যতার আওয়াজ উড়াচ্ছেন। সেই মুক্তি এখানে ফাউন্ডেশন হচ্ছে মুক্তি শেরে মিল্লত, শেরে মিল্লত ফাউন্ডেশন বাংলাদেশ, সেখানে শেরে মিল্লত ফাউন্ডেশন বাংলাদেশ বললে একজনে বোঝা যায় তার পুরো নামটা আসে নাই। নামটা না আসলে মিল্লত একজন, শেরে বাংলা যেমন একজন মুক্তি সাহেবও আমার মনে হয় বাংলাদেশে আর কোনো মুক্তি আছে কিনা, শেরে মিল্লতের মুক্তি আছে কিনা আমার জানা নাই। মুক্তি অনেক আছে কিন্তু শেরে মিল্লত আর একজন আমি দেখি নাই, আপনারাও তো দেখতে পারেন, আমার দেখা আমার এই 70-72 বছর আমি দেখি নাই। উনি শুধু জামিয়ার টিচার ছিলেন, শিক্ষক ছিলেন, জামিয়ার পদপ্রদর্শক ছিলেন, শূন্যদের পথ প্রদর্শক ছিলেন, শহীদ রাস্তার পথ প্রদর্শক ছিলেন, শুধু তাই নয় উনি গসি কমিটির অভিভাবক ছিলেন। উনি যেখানে গিয়েছেন পার্সোনাল ওয়াইজ নসিহতে যেখানে গিয়েছেন ষষ্ঠ রিলি এবং হুজুর কাবলা মাহফিলে যেখানে গিয়েছেন সেখানে গসিও কমিটি বাদ দিয়ে কোনোদিন কোনো মাহফিল উনি করেন নাই। যেখানে গিয়েছেন সেখানে বলেছেন আপনারা সবাই বাইত হয়ে গসিও কমিটির সদস্য হয়ে যান, আর কারো মুখে সেটা বক্তব্যটা আসছে কিনা আমার জানা নাই, আপনার তো হয়তো জানা থাকতে পারে, কারণ ওনার সঙ্গে প্রেম নেওয়া দেওয়া ছিল আমার মনে হয় 1985 সনের বর্মাসভর থেকে, 1985 সনের ডিসেম্বর বা নভেম্বর মাসে বর্মাসভর থেকে শুরু করে আলহামদুলিল্লাহ 89তে সর্বপ্রথম শ্রীকুটে জমিন হয়ে বাগদাদে জমিন হয়ে মদিনা শরীফ যাওয়ার সুযোগ হয়েছিল ওনার সাথে একসাথে। সেই সময় ডাক্তার হাসেম সাহেব, আমিন ওবায়দুল্লাহ নবী সাহেব, আমার বোন জামাই আমির সুযোগ্য বড় ছেলে মুস্তাফিজ রহমান এবং আমার বোন, আমরা 5 জন প্রথম সফরে বাগদাদ সফর করেছিলাম, এটা ঐতিহাসিক ঘটনা। দ্বিতীয়বার 96 সনে, এটা হচ্ছে 89 সনে, দ্বিতীয়বার 96 সনে আমাদের আজকের মুফতি ওসিউর রহমান সাহেব, আজকের জামিয়ার ফসল আবার জামিয়ার শিক্ষক, জামিয়ার বর্তমানে প্রিন্সিপাল, উনিও আমাদের সাথে ছিলেন, আমার মনে হয় 22 জন আমরা ছিলাম, টোটালে 22 জন ছিলাম। আমরাও সেই আম্মানের আসাবে কাপ সহ শুরু করে জর্দানের আম্মান হয়ে বর্ডার ক্রস করে আমরা ফিলিস্তাইন হয়ে ইসরায়েল পর্যন্ত যাওয়ার, বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাওয়ার সুযোগ হয়েছিল, সেটা একমাত্র মুফতি ওবায়দুল্লাহ নবী সাহেব হুজুরের বদৌলতে। আমার মনে আমার থেকে ভালো বলতে পারবেন আমাদের মুফতি ওসির রহমান সাহেব, সেই একসাথে ছিলাম আমরা। তো ওনার সাথে পাকিস্তান সফর হয়েছে, দুবাই সফর হয়েছে, উনি আরও কুয়েত কাতার সহ
সংযুক্ত আরব আমিরাত সহ পৃথিবীর আমার মনে হয় 1200টি দেশে উনি ভ্রমণ করেছেন। যেখানে গিয়েছেন সেখানে আলোড়ন সৃষ্টি করেছেন। তো এই শেরে মিল্লাত সাহেবের যেদিন অফাত হন দুনিয়াতে ফদ্দা করছেন, আমি আমার ভাই মুসাবুদ্দিন বক্তিয়ার সেদিন আমরা ছিলাম কক্সবাজারে, আমরা কক্সবাজার প্রোগ্রাম করব, তারপরের দিন সকালবেলা কুতুবদিয়া যাব, মহেশখালী যাব, সেখান থেকে সক্রিয় হয়ে তিন দিনের প্রোগ্রাম নিয়ে আমরা বেরিয়েছিলাম। ফতিমধ্যে সক্রিয় বার হওয়ার পরেই খবর পেলাম মুফতি সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। সাথে সাথে এমন মনে হলো যে আমার মা বাপ মরলেও সেভাবে ব্যথা পাইনি। অতি আপনজন, অতি মহব্বতের মানুষকে সুন্নিয়তের যিনি বলে সুন্নিয়তের যিনি অতন্ত্র প্রহরী ছিলেন, সার্বক্ষণিক যিনি আমার হুজুর কাবলার ছায়ার মতো থাকতেন, এমনকি ওনার ছোট ছেলের মৃত্যুর সময় হুজুর কাবলার সাথে ছিলেন, হুজুর কাবলাকে শুনান নাই, নিজে ওই গাড়ির থেকে নামেন নাই, হুজুর কাবলার প্রোগ্রামের সাথে চলে গেছেন, নিজে ছেলের চেহারাও দেখেন নাই। বলেছেন তোমাদের যা যা করার তাই করো, আমি হুজুর কাবলাকে শোনাতে পারবো না, এই প্রোগ্রাম অফ করতে পারবো না, এই প্রোগ্রাম থেকে হুজুর কাবলা দিয়ে আমি চলে আসতে পারবো না। কত বড় মহব্বত, ফিরিন ফুটি আস্তে কামত, কি মহব্বত ওনার ছিল, নিজের আপন অসুজার সন্তানের চেহারাতে উনি দেখার সুযোগ হয়নি। সেই ধরনের একজন মানুষ, উনি কোনোদিন কোনো বাতারের সঙ্গে তো দূরের কথা, নিজেদের মধ্যে যারা উল্টাসিদা বলেছেন, নিজেদের মধ্যে যারা উল্টাসিদা বলেছেন ওদেরকে উল্টাকে সোজা করেছেন, আত্মসমর্পণ করেন নাই। ওনার মতো আত্মসমর্পণ করেন নাই, এরকম মুক্তি পাওয়া, এরকম মহাদেশ পাওয়া বর্তমান জীবনে অনেক কঠিন আছে। যারা আজকে এখানে উলামাই কেরামত আছেন, ছাত্ররা আছেন, আমরা দোয়া করবেন যাতে আমরাও মুফতি সাহেবের মতো, মুফতি সাহেব রেখে যাওয়া, মুফতি সাহেবের রেখে যাওয়া সুন্নত, সুন্নত আহলে সুন্নত ওয়াল জামাতের উনি প্রেসিডেন্টের প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্টের চেয়ারম্যান ছিলেন, আজকে ওনার পরিবর্তে আসছেন আমাদের মহিউদ্দিন আশরাফি সাহেব, কাজী মহিউদ্দিন আশরাফি সাহেব চেয়ারম্যান হিসেবে আজকে গ্রহণ করেছেন, দায়িত্ব পেয়েছেন। উনি যেভাবে কাজ করেছেন, ওনার রেখে যাওয়া কাজ, অসম্পূর্ণ কাজগুলি থেকে যাবে, কিয়ামত পর্যন্ত থেকে যাবে, এগুলিকে লালন পালন করে ভবিষ্যতে যাতে আমরা সঠিক সুন্দর পথে, সিরাতে মুস্তাকিমের পথে আমরা আমাদের এই মিশনকে এগিয়ে নিতে পারি। আজকের আয়োজককারীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, গসগুড়ি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আঞ্জুমানে রহমানে আহমদীয় সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবকে। বক্তব্য নিয়ে আসছেন আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি এবং এই হাঙ্কা শরীর আজকে ওলামায়ে কেরামদের একটা মেলা হয়ে গেছে, আমি কার নাম উচ্চারণ করলে কাকে বাদ পড়বে সোজা, আমি এই ওলামায়ে কেরামদের মেলাকে অত্যন্ত আন্তরিক সাথে সম্বোধন করতেছি এবং সামনে যারা উপস্থিত আছেন তাদেরকে সালাম জানিয়ে আমি দুইটি কথা বলে শেষ করব। সেটা হচ্ছে এই নৈমিষা পুতুলের কথা অনেক বক্তারা বলেছেন এবং বলবেন। আমি সর্বপ্রথম এই মাহফিলের এই সভা, এই আলোচনা সভা যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এই অর্থে জানাচ্ছি যে একজন আলেমকে সম্মান দিতে যাইয়ে, একজন আলেমকে সম্মান দিতে যাইয়ে আজকে এই আয়োজন। নৈমিষাব সম্বন্ধে বলে গেছেন, নৈমিষাব দুনিয়ার থেকে পদ্মা হয়ে গেছেন, কিন্তু নৈমিষাব তো রেখে গেছেন,
অনেক শিক্ষার্থী দেখে গেছেন। আমি বলবো এই পবিত্র অনুষ্ঠান থেকে প্রত্যেক যাতে নৈমি সাহেবের মতো আমাদের জামিয়া শিক্ষার্থী হয়। একজন নৈমি সাহেব চলে গেছে না, আপনারা নৈমি সাহেবের মতো সেই নৈমি সাহেবের আদর্শে আদর্শিত হয়ে আপনারা এক একজন মুক্তি অবাদের একজন শাহিশাহ সিটি কোর্ট জামিয়া আমাদের সুনিয়া প্রতিষ্ঠাতা করেছেন একমাত্র ওলামা এনকাউন্টার। এখান থেকে এই হাক্কানি ওলামা এনকাউন্টার বাইর হবার জন্য এখানে যে ওসির রহমান সাহেব আজকে যিনি সভাপতির আসন্ন অলঙ্কৃত করেছেন, ইনি এক সময় জামিয়া আমাদের সুনিয়া মাদ্রাসা শিক্ষার্থী ছিলেন এবং যখন ইন্সপেক্টর এসেছিলেন বোর্ড থেকে ইন্সপেক্টর এসেছিলেন উনি তখন প্রথম প্রথম ফারে খাওয়ার পরও ওনাকে ক্লাসে আমরা বসাই দিয়েছে কারণ উনি তখন ছাত্র ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন। আজকে উনি কি অধ্যক্ষের পদে অধিষ্ঠিত হয়েছেন। টিকটক গ্রুপ আপনারা এক একজন বুকে অবৈধ নর্মী হন, হতিবে বাঙ্গাল হন, ইজ্জত দূষিকে হতা হয় যে দূষির ইজ্জত কথা জানতে হয়। আপনার একজন আলেমকে সম্মান দিতে যাবেন, একজন একজন আপনাদেরকে সম্মান দিবে। কারণ আমাদের শুধু আমাদের আমাদের দুঃখ হচ্ছে বাতালদের, কিন্তু সুন্নিদের মধ্যে অনেক কথা আমাদেরকে অনেক রকম ব্যথাতক করে তোলে। এই জন্য আমি একদিন লালদিঘির ময়দানে বলেছিলাম যখন তাই সাহুদেরকে এই সুন্নিরা যদি সিম্বল অফ ইউনিটি সিম্বলের প্রতীক হিসাবে আমাদের হুজুর কাবলাকে যদি জানে আজকে কোনো বাতালের বিশ্বাস থাকবে না। তাই আজকে আমি এখানে অনেক দূর দূরান্তর থেকে বিশেষ করে জামিয়ার শিক্ষক ব্যতীত অনেক ওলামে ইকরাম করে এসেছেন, বিশেষ করে মানে প্রধান বক্তা উনি তো সুন্দর বক্তৃতা দেয়, আবার প্রধান বক্তা হিসেবে ওনাকে যখন আখ্যায়িত করেছে একটা লাইটা ঠিক করেছে স্প্লেন্ডিড মানুষকে উনি সোচ করেছে যদি সিলেক্ট করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে একটি কথা বলবো, নৈমি সাহেব ছিলেন হুজুর কাবলার অনেক আমরা সবাই মুড়ি, কিন্তু হি ওয়াজ দি অ্যাবসলিটলি ডেডিকেটেড ডিসিপল অফ দি সাইন্সের সিডি উনি। কারণ এই যে আমাদের প্রেমমোহন সাহেব বললেন ওনার নিজের সন্তানকে মৃত্যু অবস্থা দেখে আমি হুজুরের কাছে গেছেন, এটা কত বড় ত্যাগ করে পীরের প্রতি কত বড় আলোচনায় থাকলে উনি আসতে পারে যায়। তো সুতরাং আমি জানি আপনারা এখানে এসেছেন নৈমি সাহেবের স্মরণসভা সম্বন্ধে ওনার সম্বন্ধে বলার জন্য। আমি শুধু একটি কথা বলবো, আপনারা নৈমি সাহেবের আদর্শকে নিজের ভিতরে রেখে এক একজন নৈমি সাহেব হিসাবে গড়ে উঠুন। এই বক্তব্য শুধু রাখতেছি কারণ জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সাইন্সাই সিটি কোর্ট একমাত্র প্রতিষ্ঠাতা করেছিলেন এখানে ওলামে হকারি ওলামে ব্যয় করার জন্য। আমাদের আঞ্জুমান পুরুষ সম্মিলিত আঞ্জুমান না, সাইন্সাই সিটি কোর্ট যখন সুপন্ডার সালে এখানে পদ্ধতি দিয়েছিলেন তখন আঞ্জুমান কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন একটি ফ্যাক্টরি করার জন্য, যে ফ্যাক্টরির নাম হবে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, যে ফ্যাক্টরিটিকে বাইর হবে হাজার হাজার ওলামায়ে কেরাম শিল্পপতিরা ফ্যাক্টরি দে, সিমেন্ট ফ্যাক্টরি দে, স্বর্ণ ফ্যাক্টরি দে, মুক্তার ফ্যাক্টরি দে, আমার ক্ষেত্রে সাইন্সের সিটি কোর্ট ফ্যাক্টরি দিয়েছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার, যেটা আলিগড়ের সাথে আমরা বলি আলিগড় ইউনিভার্সিটির সাথে তুলনা করি সেই পাচ্ছে সৌন্দর্য রাধি আলিগড় ইউনিভার্সিটির টিকটক গ্রুপ। এখান থেকে আমি এখানে বিশেষ করে প্রিন্সিপাল স্যার এবং যারা খালি মাদ্রাসার প্রিন্সিপাল আছে এবং অন্যান্যরা, আমি আপনাদেরকে গত মিটিংও গত সভায় আমি বলেছি আপনারা মেহরবানি করে যেটা আপনারা করতেছেন এটা আমরা করতে পারবো না। গৌরব আবদুল্লাহ সাহেবে একটার মতো দশটা দিতে পারবে, উনি শিল্পপতি মানুষ, কিন্তু উনি আপনি যেটা পড়াচ্ছেন যে শিক্ষা আপনারা দিচ্ছেন যে মানুষ তৈরি করা কারিগর আপনারা সেটা আমরা করতে পারবো না। সুতরাং এই যে বলছে সাইন্সের সিটি কোর্ট আপ লোক নিয়ে জামিয়ে কোর্ট জিম্মো দিয়া ওর মেরা সাথ ওয়াদা কিয়া আগার উসকা গাফি নিতে কেড়ে দো রসুল্লাহ বাজি আপকো নেই চড়েগা ওর মাই আপকো নেই চড়োগা। এটা শুধু আমারইকে বলে নাই আপনাদেরকে বলছে। আমরা আঞ্জুমান কর্তৃপক্ষ আমাকে সেক্রেটারি জেনারেল হিসাবে আখ্যায়িত করেছেন, আমি একজন গোলাম। আমরা আপনাদেরকে আমরা যতটুকু পারি মানে আপনি প্রিন্সিপাল
দাওয়াত সাহেব পৃথিবীর তো কারো দূরে পৃথিবী আমি আমার আমার পিরিয়ডকালে আপনাদের যে কোনো লেজিটিমেট ক্লেম আমার কাছে আসা আমি এটা করি কারণ আপনারা যেটা করতে পারবেন সেটা আমরা করতে পারবো না শিক্ষকরা যেটা করতে পারে এটা এই জন্য আমি শিক্ষক হিসেবে আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে থাকি এবং দিতে থাকবো নৈমি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন মানুষের সস্তা শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ সস্তা শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ মানুষের মধ্যে হচ্ছে শিক্ষক শ্রেষ্ঠ হচ্ছে শিক্ষক এবং শিক্ষকতা পেশাগতা হচ্ছে সবচেয়ে উত্তম কারণ এই শিক্ষকতা শিক্ষক এদের মৃত্যু নাই এরা মৃত্যুঞ্জয়ী এরা চিরজীবন আমাদের কাছে বেঁচে থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি অধ্যাপক কাজী শামসুর রহমান সাহেব এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি রাঙ্গুনিয়া রানীহাট দাখিল মাদ্রাসার সম্মানিত মোদারিস বিশিষ্ট আলেমদ্দিন হযরত আল্লামা জনাব মৌলানা আবুল কালাম বয়ানি সাহেবকে মৌলানা আবুল কালাম বয়ানি সাহেব বক্তব্য আসছেন بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلى آل سيدنا محمد مبارك وسلم بسم الله الرحمن الرحيم إن أول الناس يدخل الجنة يوم القيامة العبد الأسود ওকামা কাল আলহ ইসলাম হজরত মোহাম্মদ ইবনে কাব করজি ফরমাতে হ্যাঁ মোহাম্মদ ইবনে কাব করজি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের অংশ এখানে এনেছেন কিতাবের নাম আজাইবুল কুরআন যে কিয়ামতের দিন যারা বেরসতে যাবে আল্লাহর প্যার রসুলের একজন গোলাম সর্বপ্রথম জন্নতে যাবেন ওনার রং হবে খালা তার মানে সৈয়দনা বেলাল রাদিয়াল্লাহু তাআলার দিকে ইশারা করছেন যে সর্বপ্রথম উনি জান্নাতে যাবেন কি জন্য শুধুমাত্র রসুল পাকের গোলামিতে তার নাম ছিল সুবহানাল্লাহ গোলামদের কত মর্যাদা গোলামদের সর্বপ্রথম ব্যস্ত যাবেন এরকম কোনো ফিরের কথা বলা নাই বলছে যে গোলাম ব্যস্ত যাবেন তাহলে আমরা দেখেছি শের মিল্লাত আল্লামা মুফতি নঈমে সাহেবের কবলা এই দরবারের একজন সে ধরনের গোলাম ছিলেন যে লক্ষ লক্ষ জনতার দল হুজুর কবলা আলম যখন তশরিফ আনতেন তখন লক্ষ লক্ষ জনতা দেখতেন হুজুর কবলার নূরানি চেহারার দিকে আর হুজুর কবলা চতুর্দিকে দেখতেন আল্লামা নঈমে সাহেব আসছে কিনা আল্লামা নঈমে সাহেব হুজুর আসছে কিনা নঈমে সাহেব হুজুর যখন তশরিফে স্টেজে তশরিফ আনতেন হঠাৎ করে ওলাদ রসুলের জবানে এমন হাসি দেখেছি যা আমাদের অন্তর খুশি হয়ে গেছে তাহলে উনি হুজুর কবলার দরবারে গোলাম হিসেবে কবুল হয়েছেন আমি জানি যে যে পৃথিবীতে এ ধরনের দরবারে ওলাদ রসুলের একজন গোলাম সারা জিন্দগিতে উনি গোলাম পরিচয় দিয়েছেন এবং এই দরবারে যারা বড় বড় আলেমরাও আছেন আঞ্জুমানের নেতৃবৃন্দ আছেন কোনোদিন তারা এই দরবারের একজন এরকম সেরকম বলে নাই বলে যে আমরা এই দরবারের একজন গোলাম সুতরাং এই দরবারের গোলামের মর্যাদা আপনারা দেখেন চব্বিশ ঘন্টা জিয়ারত চলতেছে এই দরবারের গোলামের মর্যাদা দেখেন করোনা যদি না হতো আজকে আল্লামা তৈয়ব শাহ হুজুর কবলার ওরসের কাছাকাছি এত বড় একটা ওরস চট্টগ্রামের বাইরে মানাতে এই ব্যক্তির নাম হলো হযরত শের মিল্লাত মুফতি বাইদুন নঈমি সাহেব
সুতরাং নৈমিষা হুজুর সম্পর্কে যারা মাঝে মধ্যে বলে, কেউ কেউ বলে মাঠে ময়দানে যে নৈমি সাহেব যদি অমুক হুজুরের সহবতে না যেতেন তাহলে গোমরা হয়ে যেতেন। অথচ অমুক হুজুর একজনের নাম বলেছেন, নৈমি সাহেবের উস্তাদ তো আরো ছিলেন, তাদের নাম তো আসে নাই। তাহলে আমি মনে করলাম এই কথাটা বিদ্বেষমূলক, এই কথাটা বিদ্বেষমূলক। নৈমি সাহেবের সনদের মধ্যে উস্তাদের নাম হাকিম আল্লামা মুফতি আহমদ হা নৈমি রহমতুল্লাহ, মুফতি আজম পাকিস্তান আল্লামা ওকারউদ্দিন রহমতুল্লাহ, মুফতি আমিমুল হাসান মুসাদ্দিদি ঢাকালিয়াতে যখন হুজুর লেখাপড়া করতেন, মুফতি আমিমুল হাসান যিনি অনেক বড় মুসান্নিফ, ওনার লিখিত কিতাব আমরা পড়েছি, মুফতি আজিজুর রহমান ওনার বাড়ি আনোয়ারা, মুফতি আল্লামা ফুরকান যিনি স্বর্ণ মেডেল নিয়ে পাশ করেছেন, মুফতি আল্লামা আব্দুস সত্তার বাহারি, এই বড় বড় উস্তাদের সোহবত আল্লামা নৈমি সাহেব নিয়েছেন। সুতরাং নৈমি সাহেব মাঠের মধ্যে যখন যুদ্ধ করতেছেন তখন একজন ব্যক্তিকে টেনে এনেছেন যে আপনাকে আমি সমাজের মধ্যে পরিচয় করে দিব, শুধু আপনি আমার পাশে থাকবেন, বরঞ্চ যার কথা বলেছে ওই ব্যক্তি নৈমি সাহেবকে না বলে গোমরা হয়ে যেত। নৈমি সাহেব হুজুরের সোহবত এটা কি জিনিস আমরা ছাত্রবেলায় দেখেছি, 1983 ইংরেজিতে হুজুর আল্লামা তৈয়ব শাহ হুজুরের হাতে ব্যয়িত হয়েছে, 1983 ইংরেজিতে কামেল ফাঁস করেছে, এখান থেকে কামেল হাদিস। আমরা আমাদের জীবনে দেখেছি শিবির ওয়াহাবিদের লড়াই যখন চলতেছে তখন এই নৈমি সাহেব যতক্ষণ সুন্নি সম্মেলনে না আসতেন এতক্ষণ আলেম ওলামার চোখ বাইরের দিকে থাকতো, যাদের নাম বলা হয়েছে তাদের দিকে কেউ দেখাত না, থাকতো না। যখন নৈমি সাহেব এসে গেছে তখন সুন্নি সম্মেলনের প্রাণ এসে গেছে, সুন্নি সম্মেলনে এমন এমন আনুকি কথাবার্তা নৈমি সাহেব বলতেন, ওনার এই ছাত্ররা এখনো এখানে মাঠে ময়দানে আছে, এরা খাতা কলম নিয়ে যেতেন যে আজকে নৈমি সাহেব কোন কিতাবের হাওলা দিবে, এগুলি ময়দান থেকে লিখে আনতেন, যেগুলি অন্য ক্লাসে কোন মুহাদ্দিসের কাছে পাওয়া যায় না, আল্লামা নৈমি সাহেব। সুতরাং আমি যারা বিরোধিতা করে নৈমি সাহেবের শানে বেয়াদবি করতেছ তাদেরকে আজকে খানকাহ শরীফ নৈমি সাহেব কনফারেন্স শব্দের অর্থ আপনারা বুঝেন, নৈমি সাহেব শের মিল্লাতের কনফারেন্স থেকে হুঁশিয়ার করে দিতে চাই, তওবা করে ফেলেন আর সামনে যাতে এরকম কথা বলা না হয়। নৈমি সাহেবের গোলাম কুত্তা যারা মাঠে ময়দানে আসি, আমাদের হাতে এখন মাঠ, এমনভাবে ফুসাবো ব্যাং ফুসলে মাসি বসবে, তোমার মতো মৌলবী ফুসলে মাসি বসবে না। মারহাবা মারহাবা, আমাদের মাঝে সম্মানিত অতিথিরা আসন অলঙ্কৃত করেছেন আঞ্জুমানে রহমানে আহমদীয় সুন্নি ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ গিয়াসউদ্দিন মোহাম্মদ শাকের সাহেব। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আল আমিন বারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আল্লামা শাহ নূর মোহাম্মদ আল কাদেরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা হাবিবিল করিম, আম্মা বাদ, ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি। শের মিল্লাত মুফতি আহলে সুন্নাত বা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সাবেক মাননীয় চেয়ারম্যান, লক্ষ লক্ষ আলেম ওলামাদের
শিক্ষাগুরু আল্লামা হুজুর নাঈমী সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহ, আজ প্রথম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আজকের এই শের-এ মিল্লাত কনফারেন্সের মঞ্চে তশরিফ ফরমা এশিয়া বিখ্যাত আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়ার অধ্যক্ষ মহোদয় সহ ওলামা ইকরাম উপস্থিত, আশাকান রসুল বিরাদার ইসলাম রহমানা রহমাতুল্লাহ তাআলা, মহান রব্বুল ইজ্জতের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আমার মতো নগণ্য নালায়েক শের-এ মিল্লাত রহমতুল্লাহ আলাই কনফারেন্সে আপনাদের খেদমতে কথা বলার যে সুযোগ পেয়েছি আল্লাহর দরবারে শুকর আদায় করছি জি আলহামদুলিল্লাহ। আসলে শের-এ মিল্লাত নাঈমী সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই যে আমাদের কাছ থেকে পর্দা করেছেন এটা বিশ্বাস করতে কষ্ট হয়। আজ কয়দিন ধরে মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে শের-এ মিল্লাত আমাদের মাঝবান্ডার দরবারে এক মাহফিলে ইনি আমির খসরুর কিছু কসিদা তেলাওয়াত করেছিলেন, যেগুলো আমার হৃদয় স্পর্শী হৃদয় গ্রাহী, যেগুলো তার কণ্ঠে যখন বলা হয় কেউ স্থির থাকতে পারে না, অন্তর্চক্ষু বেয়ে পানি পড়ে। তিনি বলেছেন, নমিদা নামছে মঞ্জিল বুদ্ধি সর্বজা একে মনবুদম বারসো রক্ষে বিসমিল বুদ্ধি সর্বজা একে মনবুদম খোদা খুদ মির মজলিস বুদ্ধি অন্দর লাম কা খসরু মোহাম্মদ শামে মাহফিল ভূত সব যা একে মনবুদম। শুরু এবং শেষটা দুটাই আমি তেলাওয়াত করলাম। উনার এই ফার্সি ভাষায় আমরা না বুঝলেও মানুষের হৃদয়ের মধ্যে এমন একটা তরঙ্গ শুরু হয়ে যায় যে এগুলি শুনলে মানুষের চোখ দিয়ে পানি বের হয়, মনে যেন আমি বুঝতেছি কি বলতেছে। জামিয়ার শেখুল হাদিস আল্লামা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই ইয়াতে যাওয়ার সময় এক সময় গাড়িতে করে খাগড়াছড়ি নমি সাহেব তিনিও ছিলেন আমাকে কানে কানে বলতেছেন যে এই হাদিসগুলো নমি সাহেব বলেন আমরা তো সেগুলো পড়েছি, কিন্তু নমি সাহেব ওই হাদিস থেকে যেই নকশাগুলো বাইর করেন এগুলো তো আমরা জানি না, আল্লাহ তাকে কি নিয়ে আমার দান। নমি সাহেব রহমতুল্লাহ এমন এক মহান ইনস্টিটিউট ছিলেন, একজন মহান প্রতিষ্ঠান সুন্নিদের জান এবং প্রাণ, যেখানে নমি সাহেব রহমতুল্লাহ গিয়েছেন সেটা সেখানে কোনো বাতিল আসার জন্য সাহস করে নাই, বাতল যেখানে ছিল নমি সাহেবের নাম শুনে তারা পালিয়ে গেছে। আপনারা সেই রাঙ্গামাটির কথা জানেন হয়তো, আপনাদের মনে আছে বাতল যে মাটকা ভানো এক বক্তা নমি সাহেব রহমতুল্লাহ হাতে আত্মসমর্পণ করে তিনি তবা করেছিলেন এই সুন্নিয়তের বিরুদ্ধে আলে সুন্নতের আকিদার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। 1979 সালের দিকে আমাদের দোহাজারি খাগড়িয়া নামে এক জায়গা, সেখানে এক মাহবিলের মধ্যে আমাদের সোবানি আলিয়ার মহাদ্দেশ আল্লামা আইয়ুব আলী আজমি রহমতুল্লাহ আলাই তিনিও সাথে ছিলেন, তিনি এসে বলতেছেন আমাদেরকে বর্ণনা করছিলেন যে বাবা আজকে নমি সাহেবের সাথে এমন এক মাহবিলে গিয়েছি, আমি তো স্টেজ থেকে পালিয়ে গিয়েছিলাম যে অবস্থা দেখলাম, মানুষ তো ছুটোছুটি করতেছে প্রাণ ভয়ে, কারণ বন্দুক নিয়ে কয়েকজন মৌলানা বন্দুক নিয়ে মাহবিলে আসছে। নমি সাহেব রহমতুল্লাহ আলাই উনি স্টেজে দাঁড়িয়ে মাইকের সামনে বলতেছে তুমি যদি সত্যিকার আলেম হও আলেমের কাজ তো বন্দুক নিয়ে আসা নয়, আলেমের কাজ হচ্ছে কিতাব নিয়ে আসা, তোমার যদি শক্তি থাকে কিতাব নিয়ে সামনে আসো, ডাকাতের মতো বন্দুক কেন নিয়ে আসছো। মাহফিলে উপস্থিত জনতা নমি সাহেবের সাথে একত্রতা ঘোষণা করে বলে হ্যাঁ হুজুর আপনার শক্তি থাকলে কিতাব নিয়ে আসেন,
আমাদের হুজুরের সামনে বন্দুক নিয়ে আসছেন কেন? মাহফিলের মধ্যে আবার জমে গেল, যারা সরিয়ে ছিটিয়েছিল তারা আবার চলে আসছে, ওই লোক নৈমিষা হুজুরের কাছে তওবা করছে। এই জাতীয় ঘটনা তো ঘুরি ঘুরি আপনারা আমার চেয়ে ভালো জানেন। তো তিনি বড় আশেক রসুল ছিলেন এবং ফানাফি শেখের মকাম তিনি অর্জন করতে সক্ষম হয়েছেন, যেটা ইতিপূর্বে আপনারা শুনেছেন। আমাদের বয়ানী সাহেব বলে গেছেন, বয়ান দিয়ে গেছেন, বলেছেন নৈমি সাহেব যতক্ষণ স্টেজে আসেননি হুজুর কেবলা দেখতেছেন এদিক সেদিক যে নৈমি সাহেব স্টেজে আসেন কিনা, আসলে হুজুর একটা তবস্বম মুস্কি হাসি দিতেন। এটা কিন্তু সত্য কথা, এটা অতি বাড়াবাড়ির কথা নয়। তো যাই হোক, আল্লামা নৈমি সাহেব রহমতুল্লাহ আলাইহির আদর্শ আমরা যেন পালন করতে পারি, সুন্নিয়তের খেদমত, উনি যে দায়িত্ব গুরু দায়িত্ব, আপনারা দেখেছেন আউলিয়া কেরামের অনেক কর্মকাণ্ড উপস্থিত আমাদের বুঝে না আসলেও দীর্ঘদিন পরে বুঝে আসে। আপনারা দেখলেন গত কয়েক বছর আগে হুজুর কেবলার ছাত্রদের যে দস্তারবন্দি করেছিলেন, এই দস্তারবন্দির মধ্যে বুড়া কালে হুজুরকেও দস্তারবন্দি করেছিলেন। হয়তো অনেকে ভাবছেন এই বৃদ্ধ বয়সে হুজুরকে নতুন করে কামেল পাশ করলো নাকি, হুজুরের মাথায় কেন পাকড়ি দেওয়া হলো? এক বছরের মাথায় সেটা প্রমাণিত হলো যে হুজুরের উপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরু দায়িত্ব আসতেছে। এটাই সত্য কথা, কারণ আউলিয়া কেরাম বুজুরগানা দিনের কর্মকাণ্ড সাধারণ মানুষ বুঝা, আর তাদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে। ওই যে দেখেন, দাঁড়াও সিকান্দার সে ও মর্দে ফকির আওলা, দাঁড়াও সিকান্দার সে ও মর্দে ফকির আওলা, ও জিসকি ফকিরি মে ওয়ে আসাদুল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি নানাপুর গৌসিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি প্রবীণ আলেমদ্দিন হযরত আল্লামা জনাব মৌলানা হোসেন আহমদ ফারুকী মাদ্রাজিরুল আলী হুজুরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ये चिमन यूं ही रहेगा, ये चिमन यूं ही रहेगा, और हजारा बुलबुली अपनी अपनी बोलियां बोलेंगे और उड़ जाएंगे। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला हबीबिल करीम मौलाया सल्ल व सल्लिम दाइमन अबद अला हबीबिका खैरिल खल्क कुल्लिहिम। আলী ওয়াকার জিল মজদ ওয়াল করম হজরাতে উলামায়ে রব্বানি হক্কানি এবং বিশেষ করে আমরা এখানে জমায়েত হয়েছি আফতাব আহমদ দলিলে আফতাব, সূর্যের জন্য কোনো পরিচিতি লাগে? তার চাইতে বেশি হুজুর কেবলার এই খানকা শরীফ আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবীতে আল্লাহর রহমতে আগে সেই মিডিয়া ছিল না, এখন আল্লাহ যেহেতু হককে হক রাখবেন, ইসাবেতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিতে ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আখিরাতের সেই সব কিছু ঠিকঠাক রাখার জন্য আজকে এই মজমা, এই মাহফিল। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আমি হযরাতে আসাদাদের গ্রামের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মনে করছি আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, যারা এর সাথে জড়িত আছি, নিজের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি জামিয়ার সাথে অনেক দিনের, তখন আমি সোবানিয়াতে ছিলাম 1966 ইংরেজিতে, হযরত কেবলা নৈম সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে আমার দুই দরবারে, এক মাঝবান্ডা শরীফ, এক শাহ মানত রহমতুল্লাহ আলাইহির দরবারে মোলাকাত। সেই মোলাকাত আজ পর্যন্ত বিলকুল একদম সতে সৎ, ইনশাআল্লাহ মুখলেসান আলহামদুলিল্লাহ। আমি গত অনেক দিন অনেক জায়গায় যেতে পারি নাই,
বার্ধক্য প্লাস অনেক রোগ, কিন্তু আমি ঘরে থাকতে পারি নাই যখন এটা শুনছি। এমনকি বাকি মাহফিল আমি আমার ছেলের মোবাইলে, মেয়ের মোবাইলে বসে বসে দেখেছি, কিন্তু আমি বলছি এটা তো আমাকে যেতেই হবে, নাহলে আমার মামা হক আদায় হবে না। উনিও আমাকে মামা ডাকতেন, আমিও মামা ডাকি। কিন্তু বলতে চাইছিলাম কি, আমরা যারা শুধু এই মাহফিল নয়, এটা শেষ নয়, এটা শুরু, শেষ হবে হাউজে কওসারে গিয়ে, কিয়ামতের ময়দানে গিয়ে। আলহামদুলিল্লাহ যে আয়াত পড়েছি, আল্লাহ খিল্লা ও আল্লাহ বলতেছেন এখানে, সেই জন্য হুজুর কাবলাদের সামনে আমি তর্জুমা করা চাইছিলাম না, তারপরও বলছি যে যেদিন কিয়ামতের ময়দানে মা বাবা থেকে মা ইয়াফিরুল মারউমি না কি হে মারহাবা মারহাবা উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। সামান্য সামান্য রিকভারি বাকি ছিল, আঞ্জুমানের সিনিয়র সভাপতি মহোদয় ওটা পরিপূর্ণ করে দিয়েছেন, আমার বক্তব্যের মাথে মিল হয়ে গেছে যে আমাদের এই মাহফিল, এই মাহফিল নয়, এই আঞ্জুমান, এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া এবং বাংলাদেশের আনাচে কানাচে যত এই আকিদার উপরে, শুধু হুজুর কাবলার মুরিদ নয়, আমি হুজুর কাবলার মুরিদ না হয়েও অনেক লোক দেখতেছি আমি এই আঞ্জুমনের সাথে জানে প্রাণে রাত্র দিনে সব সময় জড়িত আলহামদুলিল্লাহ। সামান্য কুটি নাটির দিকে না দেখে আজকে আমাদের উপর যে মুসিবত দিন দিন আসতেছে, কিন্তু আল্লাহর তরফ থেকে আল্লাহর মুখলেস বন্দাদের উসিলায় আল্লাহ বলতেছেন যে কিয়ামতও যখন সম্মান দিবেন, তাহলে দুনিয়াতেও সম্মানই রাখতে হবে কিনা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আঞ্জুমনকে, হুজুর কাবলাদেরকে এখানে তশরিফ আনিয়ে আজকে সমস্ত পৃথিবীতে আরবে আজমে, আমি দুবাইতে হুজুর কাবলার সাথে ছিলাম, আমি তখন মাওলানা জালাল সাহেব মাওলানা মনমোহন সাহেব এখানে আছেন, আমাদের জমিয়ত যেখানে জমিয়ত ছিল দুবাইতে সেখানেও ছিলাম, কিন্তু দিন দিন লাখ টাকা কোটি কোটির পরে হয়েছে মিলিয়ন, মিলিয়নের পরে বিলিয়ন, বিলিয়নের পরে ট্রিলিয়ন, তারপরে শেষ পর্যন্ত যাবে যে ওই যে আয়াত শরীফ পড়ছিলাম আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন, প্রত্যেকে একে অপরের দুশ্মন হয়ে যাবে। কিন্তু এই জামাত, এই যেখানে আমরা হজরত হযরত হুজুর কাবলা মহোদয়গণ এখন জীবিত আছেন, এবং যে আঞ্জুমানের সম্মানিত পরিচালকগণ সিনিয়র সভাপতি সেক্রেটারি সহ আছেন, এদের পরিচালনায় আপনারা সবাই যার যার এলাকায় মাইনাস না করে প্লাস করার চেষ্টা করবেন, খুঁটি নাকি বাদ দিয়ে তু বাড়ায়ে ওয়াসলে কারদান আহমদি নাই বাড়ায়ে ফসলে কারদান আহমদি। আল্লাহ বলতেছেন হজরত মৌসাকে, তো আমি আর বেশি বলতে চাই না, আপনারা সকল বুঝের লোক চেষ্টা করবেন যার যার এলাকায় যাতে সংগঠন মজবুত থাকে, যেখানে যার ডাক করুক, কে ডাকতেছে তাকে ডাকবেন না, কার পক্ষে ডাক দিচ্ছে সেটা দেখে চেষ্টা করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলে আল্লাহর দরবার নাম লেখান না ভাই, চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম মারহাবা। আজকে শেরে মিল্লাত কনফারেন্সের প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন আঞ্জুমানে রহমানি আহমদীয় সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব। এ পর্যায়ে মাগরিবের আজানের পূর্বক্ষণ পর্যন্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জামিয়া আহমদিয়া সুন্নিয়া সুযোগ্য মহাদ্দিস হযরত আল্লামা জনাব মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী মাদ্দাজিলুল আলী। দুঃখিত, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সুযোগ্য আরবি প্রভাষক হযরত আল্লামা জনাব মাওলানা আবুল হাশেম শাহ সাহেব মাদ্দাজিলুল আলী।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত কুল্লু মান আলাইহা ফান মরনেওয়ালা সব হবেঙ্গে মরনেওয়ালা সব হবেঙ্গে রহনেওয়ালা কই নেই রোনেওয়ালা সব হবেঙ্গে জানেওয়ালা কই নেই সবাই মরবে মরনেওয়ালা সব হবেঙ্গে রহনে ওয়ালা কই নেই কেউ থাকবে না কুল্লু মান আলাইহা ফান কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত রোনে ওয়ালা সব হবেঙ্গে জানে ওয়ালা কই নেই সবাই কানবে কিন্তু কেউ সাথে যাবে না এটা আপনাদের মনে রাখতে হবে আমাদের হুজুর কবলার এটা খানকা শরীফ আরাকিন আঞ্জুমান উলামায়ে কেরাম সংক্ষিপ্ত সময় আমাকে দিয়েছেন কর্তৃপক্ষ পরিচালনা কর্তৃপক্ষের আমি শুকরিয়া আদায় করতেছি একটা কথা আমার উস্তাদ পাকিস্তান আমলে আমি ভর্তি হয়েছিলাম এখানে আমার আছেন পাকিস্তান আমল থেকে আমাকে ছোট কাল পড়াইতে পড়াইতে আল্লামা নির্মিশা বুজুর শেষ পর্যন্ত আমাকে ওনার কাছে নিয়ে গেছেন যেই দিন বন্ধ হচ্ছে করুণার ওই দিন একই দিনে আমি হুজুর সহ একই দিনে বাইর হয়েছি বড় করে বলেন সুবহানাল্লাহ একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ নইমি সাহেবের দুইটা গুণ আমাদের ওই গুণ হয়তো একটা আছে হয়তো একটা নাই কার কাছে দুইটা নাই নইমি সাহেব ছোট কাল হইতে ওয়াইজ দিয়ে আলিয়ে থেকে ঢাকা থেকে পাশ করার পরে জামিয়া পর্যন্ত ওনাকে সব শুনিয়ে ভালোবাসত বড় করে বলেন সুবহানাল্লাহ আমাদের আলেমদের মধ্যে সব শুনিয়ে ভালোবাসে এইরকম আলেম আপনি দেখাইতে পারবেন না নইমি সাহেবকে সব শুনিয়ে ভালোবাসত ঠিক কি না কিন্তু আবার আমাদের মধ্যে বাতিল ফেরকার আতঙ্ক আমাকেও বলে অনেককে বলে কিন্তু বাতিল ফেরকার আতঙ্ক আমরা হই কিন্তু বাতিল ফেরকা আমাদেরকে ভয় করে না একমাত্র বাতিল ফেরকার আতঙ্ক বাতিল ফেরকা ভয় করত আমার বাড়ি হাঁটাদারি একমাত্র মুফতি উবাইদুল্লাহ শের মিল্লাত নইমি সাহেবকে বড় করে সুবহানাল্লাহ আমি চিন্তা করতেছি ওই প্রিয়জন ওই প্রিয় অস্ত্র চলে গেছে ওই সুন্নি সবাই ওনাকে ভালোবাসত ওই দুশ্মনেরা ওনাকে ভয় পাইত এখন আমাদের মধ্যে ওই লোক নাই উনি যখন পড়াইতো কোনো কিতাব দেখত না এমন ভাবে পড়াইতো সে পড়াইতে পড়াইতে কোনটা চলে যাইতে আছে অন্য শিক্ষকরা না পড়া চলে আসতো এরকম ভাবে কোনো টাকা পয়সার নাই ওয়াজে গেলে কোনো কোনটার কথা না কোনো গাড়ি দাঁড়িয়ে রয়েছে এইভাবে ওনার ওনার জীবনকে বিসর্জন করে দিয়েছে উনি শূন্যতার জন্য নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছেন ওনাকে আমাদেরকে উস্তাদে এলম দিয়েছে আমাদেরকে শিক্ষক এলম দিয়েছে ওনাকে উস্তাদে শিক্ষক এলম দেয় নাই উনি এলমে লুদনি পেয়েছেন হিজরি এলম পেয়েছেন যে কোনো কিতাব উনি উল্টাইত এমনকি এমন ভারত দিত তফসিরের কথা পয়সাকার কথা এগুলো কোনো আলেম দেখে নেই আমরা যখন পাকিস্তানের পরে কিতাবের নাম শুনতাম ওই কিতাব কোথার থেকে উনি এনেছেন আল্লাহ পাক উনাকে এলমে লুদুনি দান করেছেন তাই উনিকে আমার হুজুর কেবলা শাহিন শাহ সিরকুট গৌসে জামান তৈব শাহ হুজুর রহমতুল্লাহ আলাই ওনাকে ভালোবেসেছেন বড় করে বলেন সুবহানাল্লাহ লালডিগির ময়দানে যখন বক্তৃতা হয় অনেক ওলামায়ে কেরাম বুজুর্গানি দিন পীর মশায়েক ওইখানে ছিল আমার হুজুর হাসত অল্প করে তৈব শাহ হুজুর রহমতুল্লাহ আলাই তবাস্তুম হা হা করে আসতো না নইমি শাহ হুজুর এমন এক ওয়াজ করছিল লালডিগির ময়দানে আমি নবীন শিক্ষক ছোট শিক্ষক ছিলাম আমার ক্রাব আগে আরাকিন বসা ছিল নইমি শাহ হুজুরের ওয়াজে আমার হুজুর এখনো বিড়িয়ে আছে কা কা করে হাসি দিয়েছেন এমন হাসিছেন এমন রস পেত এমন কি সাহেবের শাহ হুজুর অনিমে শরীফে আমাদের অনেক আরাকিন বড় বড় কর্মকর্তা গেছেন হুজুর কেবলা বলছে যে আল্লাহ নইমি সাহেব কাহা হয় মুফতি সাহেব কাহা হয় কাহা এরকম করে হুজুরে এইভাবে জানতো লাহোরের মধ্যে আমাদের এক পীর আছে পীর ভাই আছে আমি একে গাড়ি থেকে এসেছি আমার পিসের গাড়িতে নইমি সাহেব হুজুর আমি আগর গাড়িতে হুজুরের দরবার থেকে গিয়েছে লাহোরের পীর ভাই বলো বললো শাহজাহা আবুল হাসেম তুমি কেউ হ্যাঁ বৈঠা তুমি নইমি সাহেবকে ইস্তেবাল করো না মাইনে বলা হয় যে আমারই সাথ আয়া উস্তাদ জি এক সাথ আয়া গাড়ি মে আয়া হয়েছে নেই 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 উনকে আন্দর মে খালাবে
उनके सीने में औलिया इकराम है, वह भी औलिया है। तुम्हें गटूरी रख के, तैला बैग रख के, सामान रख के फिर जाओ उनको इस्तकबाल करो, इस्तकबाल करो। बांग्लादेश मानुष एरकम चिन्हे नहीं, लाहौर मानु लोप पाए उन्हें हमें बोलते आबार जान अपनी उनके इस्तकबाल कर बसे अनेक किचू बोले थकल अपन के बोले थकल बड़ो आलेम बड़ो मुफ्ती बड़ो मुहद्दिस बड़ो आदिब बड़ो राइटर नईमिशार सामने ये को रटर को मुहद्दिस को मुफ्ती को गवेशक उनार सामने कथा बोलते पर ना उन्नी जो कथा बोलत आल्ला अलियाल्ला बातें दी उनार सामने हैरान हो जित ये बोले उन्नी जे आयत थपचिर करत उन्नी जे हादिसर व्याख्या करत আল্লামা আব্দুল হামিদ সব কথা বলে মহাদিস উনি বলছেন আমরাও তো হাদিস পড়াই কিন্তু এগুলি তো আমরা বাই করতে পারিনি উনি কেমনে বাই করে তাই দেখুন আল্লামা নির্মি সাহ কেবলা রহমতুল্লাহ আলাই আমাদের থেকে চলে গেল কিন্তু আমাদের মধ্যে আছে আমরা যদি ওনাকে স্মরণ করি আমরা ওনাকে পাবো হুজুর কেবলাকে যখন আমরা স্মরণ করি কুমের সাথে আমরা পাই না বিষ পাই কি পাই না অনেকে মজুদ হুজুরকে স্বপ্ন দেখে না তৈফ শাহুর রহমতুল্লাহ আলাইকে স্বপ্ন দেখে না আমাদের মুশকিল হল হয়ে যায় বিপদ থেকে উদ্ধার হই আমরা নইমি সাক্ষ যখন আমরা পড়েছি সমাজ স্মরণ করব মুনাজারায় স্মরণ করব আমরা নইমি সাহ আমাদের পাশে আছে আমাদেরকে বাতাই দিবে পড়ে করে বলেন সুবহান সুবহানাল্লাহ আল্লাহু আকবার মারহাবা মারহাবা এখন মাগরিবের আজান হবে জামাত আমরা যত সময় আদায় করে জামাতের পর আমাদের বাকি সভাপতি মহোদয় প্রধান অতিথির সভাপতি প্রধান অতিথি এবং প্রধান বক্তার বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে।